অনুষ্ঠিত হয়ে গেল মডার্ন হার্বাল গ্রুপের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও গবেষক মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি বলেন, প্রকৃতি শক্তি, পৃথিবীর চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ এখন অনেক উন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানুষের দ্বার গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে। পাশাপাশি মডার্ন হার্বাল ইউনানি ও ভেষজ চিকিৎসা সেবাকে উন্নত করে কম টাকায় মানুষের মাঝে চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ পৌঁছে দিচ্ছে। তাই আজ বিশ্বে ইউনানি, ভেষজ এবং হার্বাল চিকিৎসা জনপ্রিয় চিকিৎসা হিসেবে স্বীকৃত ও সমাদৃত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আ.আ.ম.শ. আরিফিন সিদ্দিক এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ বিশিষ্টজনেরা।